বন্ধুরা, আপনাদের ওয়েলকাম করছি আমাদের আর একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনি 2023 সালে এসে কোন প্ল্যাটফর্মগুলোতে বা কোন সোশ্যাল মিডিয়াতে আপনি সিপিএ মার্কেটিং করলে বা যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আপনি সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। কারণ আমরা সবাই জানি সিপিএতে কাজ করতে হলে বা অ্যাফিলিয়েটে কাজ করতে হলে আপনাকে মূলত ভালো একটা ট্রাফিক সোর্স আমাদের প্রয়োজন হয়। আর ট্রাফিক সোর্স বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, আর ট্রাফিক সোর্স বিভিন্নভাবে ম্যানেজ করা যায়। তবে আপনি খুব ইজিলি ট্রাফিক ম্যানেজ করতে পারেন বা খুব ইজিলি আপনি পোস্ট করে করে আপনি সেখানে ভালো মানের একটা আর্ন করতে পারবেন, যে প্ল্যাটফর্মগুলো আপনাকে 100% ট্রাফিক দেবে এবং বর্তমানে ট্রেন্ডিং, আপনি সবচেয়ে বেশি অল্প কষ্ট করে আপনি বেশি ট্রাফিক ম্যানেজ করতে পারবেন। এরকম কিছু প্ল্যাটফর্মের নাম আজকে আমি আপনাদেরকে বলে দেবো যে প্ল্যাটফর্মগুলোতে আপনি কোন প্ল্যাটফর্মে কোন অফার নিয়ে কাজ করলে আপনার ভালো কনভার্ট হবে বা আপনি ভালো একটা সেল আনতে পারবেন, সেই বিষয়গুলো আমি টোটালিভাবে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমি আশা করি আপনারা যদি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নতুন কিছু ট্রাফিক সোর্স পেয়ে যাবেন যেটা আপনার জন্য বর্তমানে সবচেয়ে সেরা হবে এবং আপনি এইসব প্ল্যাটফর্মে কাজ করে আপনি 100% সাকসেস হতে পারবেন। তো বলতে চলুন আমরা দেখে আসি আমাদের জন্য বর্তমানে টপ 5 বা টপ 10 ট্রাফিক সোর্স কোনগুলো আছে, যেগুলোতে আমরা কাজ কিভাবে করে করব এবং কোন অফারগুলো কোন সাইটের জন্য আমরা নেব সেই সেটা আপনাকে আমি দেখিয়ে দেব। বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনি কোন 10টি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে আপনি যদি কাজ করেন তাহলে আপনার কাজ আপনি খুব ইজিলি আপনি মার্কেটিং করতে পারবেন এবং আপনার সেখান থেকে ভালো মানের একটা আর্ন আসবে। তো আমি আপনাদের কাছে 10টি নেটওয়ার্ক শো করবো, 10টি সোশ্যাল মিডিয়া শো করবো, যে সোশ্যাল মিডিয়াগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং যেগুলোতে আপনি মার্কেটিং করে আগাতে পারবেন। তো আমি আশা করি আপনি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে হয়তো আপনি আপনার নিজের পছন্দের ট্রাফিক সোর্স পেয়ে যাবেন এবং আপনি কীভাবে করে সেখানে কাজ করবেন, কোন অফার নিয়ে কাজ করবেন সেই বিষয়গুলো আপনি ক্লিয়ার হতে পারবেন। এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে সেইগুলোর ব্যাপারে তাহলে আপনি আমাকে যে কোনো সময় করতে পারবেন। তো আমি আপনাদের এই 10টি নেটওয়ার্কের মধ্যে আমি টপ ট্রেন্ডিং 10টি নেটওয়ার্ক রেখেছি, যে নেটওয়ার্কগুলোর মধ্যে আমি প্রথম আপনাদের কাছে যেই নেটওয়ার্কটা আমি অথবা যে সোশ্যাল মিডিয়াটা আপনার কাছে আমি শো করবো সেটা হচ্ছে আমাদের লিস্টের ফার্স্টে হচ্ছে টিকটক। তো আমি যদি টিকটক লিখে যদি সার্চ করি, আমি টিকটক লিখে সার্চ করলাম, টিকটক লিখে যদি সার্চ করি তাহলে আপনাদের কাছে টিকটকটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের মূলত টিকটক ওয়েবসাইট, আর টিকটকটাকে মূলত আপনি চাইলে ওয়েবে ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার মোবাইলের মধ্যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আর টিকটকটা হচ্ছে মূলত বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা সোশ্যাল মিডিয়া যেখানে মানুষ শর্ট ভিডিও নিয়ে চলে আসে এবং টিকটকের মধ্যে বর্তমানে যেই ট্রাফিকগুলো রয়েছে এখানে মূলত প্রতিদিনে বা প্রতি মাসে, এখানে প্রতি মাসে 1 বিলিয়নের উপরে এখানে ট্রাফিক কিন্তু ভিজিট করে বা এখানে চলে আসে। সো আপনি যদি টিকটকের মধ্যে মার্কেটিং করেন তাহলে আপনি মোটামুটি 1 বিলিয়ন মানুষের মধ্যে আপনি আপনার মার্কেটিংটা করতেছেন, আপনাকে এটা শিওর থাকতে হবে। এবং হচ্ছে এখানে আপনি যেই বিষয়গুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন বা যেই নিশ নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখানে সবচেয়ে ভালো মার্কেটিং করতে পারবেন আপনি গেমস নিয়ে, গেমস রিলেটেড যেই যে কন্টেন্টগুলো রয়েছে বা গেমস রিলেটেড যে আপনাদের অফারগুলো রয়েছে সেগুলো আপনি এখানে ভালো কনভার্ট করাতে পারবেন। এছাড়া এখানে আপনি কনভার্ট করাতে পারবেন আপনার হেলথ প্রোডাক্ট টাইপের যেই জিনিসগুলো রয়েছে সেগুলো আপনি পারবেন, অথবা আপনি যদি চান এখানে ডেটিং টাইপের কোনো একটা কিছু আপনি এখানে, যদিও সরাসরি সেটা করতে পারবেন না বাট আপনি ইনডিরেক্টলি আপনি সেই কাজটা করতে পারবেন, তবে আপনি গেমস নিয়ে খুব ইজিলি এখানে কাজ করতে পারবেন। তো আপনারা যারা এক্সবক্স বা অন্য যে কোনো গেম যেগুলো সাধারণ গেম, যে ছোটো ছোটো গেম প্লে স্টোরের, সেই গেমসগুলো নিয়ে আপনি চাইলে এখানে ইজিলি কাজ করতে পারেন। এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন এখানে, সেটা হচ্ছে ক্লিকের কাজ। আপনারা যারা ক্লিক নিয়ে কাজ করতে চান তারা কিন্তু টিকটকের মধ্যে এসে আপনারা ক্লিকের কাজটা করতে পারেন। তো এখন টিকটকের মধ্যে আমরা যদি দেখি যেখানে কোন টাইপের ট্রাফিক সবচেয়ে বেশি ভিজিট করে সেটা আমরা দেখে কিন্তু এখান থেকে একটা ডিসিশন নিতে পারবো যে আমি কোন কান্ট্রিকে টার্গেট করে এখানে মার্কেটিংটা করবো। তো এখানে মার্কেটিং করার জন্য আমি সিমিলার ওয়েব ইউজ করবো আমি এখানে অ্যানালাইজ করার জন্য। সো অ্যানালাইজিংটা আমরা এখানে দেখবো, দেখেন এখানে কিন্তু সর্বোচ্চ বেশি আছে ইউনাইটেড স্টেটের পার্সন, যেটা আমাদের টপ র্যাঙ্কিং কান্ট্রি, যেটা আমরা ভিয়েতনাম, ইউনাইটেড স্টেট, ফিলিপাইন এখানে যারা আছে তারা সবাই আমাদের টার্গেটেড। তো আমরা এখানে যদি কাজ করি তাহলে আমরা ইউনাইটেড স্টেটের পার্সনদের কাছে সবচেয়ে বেশি আমরা আমাদের অফারগুলোকে প্রমোট করাতে পারবো। তবে আমি আপনাদেরকে বলবো এখানে যদি আমাদের একটা ভিডিও প্ল্যাটফর্ম, এখানে আপনাকে শর্ট ভিডিও তৈরি করে সেই ভিডিওর মাধ্যমে মার্কেটিংটা মূলত করতে হবে, সো দ্যাট আপনাকে খুব ভিডিও সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকতে হবে এবং মার্কেটিংয়ের বিষয়টা আপনাকে টিকটকে অ্যাক্টিভ থেকে তারপরে কাজগুলো করতে হবে। তো আশা করি আপনারা ক্লিকের কাজ করলে টিকটক থেকে মূলত ভালো একটা মানের আপনি একটা যে রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো আমি আপনাদের চেষ্টা করবো আপনারা কমেন্ট করে জানাবেন আপনি কোন সোশ্যাল মিডিয়াটার উপরে আপনি মূলত ভিডিও চান যেটার মার্কেটিং, আমি আপনারা কমেন্ট করে জানালে যেটাই ভোট বেশি পড়বে আমি সেই ভিডিও নিয়ে চলে আসবো। যেটা ছিল আমাদের টিকটকের ব্যাপারে আপনারা একটা আইডিয়া জেনে গেলেন। এবার আমরা আমাদের দ্বিতীয় নম্বর যেই সোশ্যাল মিডিয়াটা দেখব
তো বন্ধুরা, আমরা দ্বিতীয় নম্বর যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম। তো আপনারা সবাই ইনস্টাগ্রামের সাথে পরিচিত। ইনস্টাগ্রামে মূলত ইমেজ আপলোড করে এখানে মার্কেটিং করা হয়, বা এখানে মূলত যে এখানকার যে ফিচারগুলো রয়েছে সেখানে মূলত ইমেজ এবং হচ্ছে টেক্সট দিয়ে। সো আমরা যারা ফেসবুকের ফেসবুকটাকে চিনি, যে আমরা যারা হোয়াটসঅ্যাপ চিনি, তারা মূলত ইনস্টাগ্রামটাকেও চিনে থাকি, কারণ ইনস্টাগ্রাম কিন্তু মূলত মেটার একটা প্রোডাক্ট, মূলত ফেসবুক কোম্পানির একটা প্রোডাক্ট। সো আপনারা ইনস্টাগ্রামের মধ্যে মার্কেটিং করে খুব ভালোভাবে ইনকাম জেনারেট করতে পারবেন। আর এখানে আপনি যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন সেটা হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট, তারপর হচ্ছে আমাদের মেকমান টাইপের কোনো অফার, তারপর হচ্ছে আমাদের গিভওয়ে টাইপের কোনো অফার, এবং হচ্ছে গিফট কার্ড টাইপের, ক্যাশ অ্যাপ টাইপের যে অফারগুলো রয়েছে, গেমস টাইপের, এগুলো নিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আপনি শর্ট ভিডিও এবং হচ্ছে ইমেজ দুই ধরনের কন্টেন্ট দিয়ে আপনি এখানে মূলত মার্কেটিংটা করতে পারবেন। আর এখানে মার্কেটিং করার জন্য আপনি কোন কান্ট্রির পার্সনগুলোকে টার্গেট করবেন সেটা আমরা দেখার জন্য আমরা যদি একটু সিমিলার ওয়েবে চলে যাই, তো আমি সিমিলার ওয়েবে চলে আসলাম। তো সিমিলার ভাবে চলে আসলে এখানে আমরা দেখছি যে প্রথমে আমাদের টপ র্যাঙ্কিং কান্ট্রির মধ্যে ফার্স্টে আছে ইউনাইটেড স্টেট। সো আমরা যদি এখানে কাজ করি তাহলে আমাদের কাজগুলো ইউনাইটেড স্টেটের মধ্যে চলে যাবে। তবে এখানে কাজ করলে আপনাকে মাঝে মধ্যে ইন্ডিয়ান পার্সনরা আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে, আপনি ইন্ডিয়ান পার্সনদের জ্বালাতনে হয়তো আপনি এখানে কাজ করে ততটা মজা পাবেন না। আর ইনস্টাগ্রামের মধ্যে আমাদের মূলত সাধারণভাবে 2 মিলিয়ন বা 2 বিলিয়ন ট্রাফিক এখানে মান্থলি ভিজিট করে। সো আপনি যদি এখানে মার্কেটিং শুরু করে দেন বা আপনি যদি আপনার কাজ শুরু করে দেন, তাহলে আপনি প্রতি মাসে 2 বিলিয়ন ট্রাফিকের মাঝে আপনি আপনার অফারটাকে প্রমোট করতেছেন, আপনি এটা শিওর থাকতে পারবেন। সো ইনস্টাগ্রামে যারা কাজ করতে চান, যারা ইনস্টাগ্রাম নিয়ে আপনারা যারা ভিডিও চান, তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যদি বেশি ভানের ভোট পাই তাহলে আমি ইনস্টাগ্রাম নিয়ে কীভাবে করে মার্কেটিং করতে হয় টোটালি একটা ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করে দেব। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য 3 নম্বরে যেই নেটওয়ার্কটা নিয়ে এসেছি, যেটা আমাদের 3 নম্বরে যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল, সেটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের টেলিগ্রাম। আপনারা টেলিগ্রাম সম্পর্কে আপনাদের অনেকের ধারণা রয়েছে, যেটা একটা মূলত একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন, যেখানে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করা আছে এখানে। সো আপনারা যারা এরকম চ্যাটিং অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান, টেলিগ্রাম নিয়ে কাজ করতে চান, তারা মূলত টেলিগ্রামটাকে চুজ করতে পারেন। এটা অসাধারণ অসাধারণ একটি চ্যাটিং নেটওয়ার্ক, যেখান থেকে আপনি আপনার ডিজায়ার, আপনি আপনার টার্গেটেড ট্রাফিকগুলোকে আপনি ট্রাফিকগুলোকে আপনি যে টার্গেট করে তারপর আপনি এখানে মেসেজ করতে পারবেন, যেখান থেকে আপনি ইনস্টান একটা ইনকাম আপনি করতে পারবেন। সো আপনারা যাদের টেলিগ্রাম সম্পর্কে ধারণা আছে, তারা যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি টেলিগ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভালো আপনি এখান থেকে আর্ন জেনারেট করতে পারবেন। আর টেলিগ্রামে মূলত আমাদের মান্থলি যতগুলো মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা যতগুলো মানুষ এখানে ভিজিট করে থাকে, এখানে আমি বলবো এখানে মূলত 550 মিলিয়ন ট্রাফিক এখানে প্রতি মাসে এখানে ভিজিট করে। সো আপনি যখন টেলিগ্রামে মার্কেটিং করবেন, আপনি যদি রাইট ওয়েতে মার্কেটিং করতে পারেন, তাহলে আপনি 550 মিলিয়ন ট্রাফিকের মধ্যে আপনি মার্কেটিংটা করতেছেন সেটা আপনি শিওর হতে পারবেন। সো দ্যাট আপনারা যারা মার্কেটিং করতে চান, যারা মূলত ডেটিং নিয়ে কাজ করতে চান, বা আপনারা যারা হচ্ছে যে বিটকয়েন নিয়ে কাজ করতে চান, অথবা যারা হচ্ছে আপনারা ট্রেডিং নিয়ে কাজ করতে চান, অথবা আপনারা যারা স্পোর্টস নিয়ে কাজ করতে চান, মূলত ক্যাসিনো টাইপের যে অফারগুলো রয়েছে এগুলো নিয়ে যারা কাজ করতে চান, তারা টেলিগ্রামটাকে চুজ করতে পারেন। আপনারা এখান থেকে এই ধরনের অফারে ভালো মানের একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আপনাদের জন্য আমি 4 নম্বরে যে নেটওয়ার্কটা নিয়ে এসেছি, বা আমাদের যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটা আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের স্ন্যাপচ্যাট। তো স্ন্যাপচ্যাট বর্তমানে আমাদের একটি আতঙ্ক, বা হচ্ছে আমাদের বর্তমানে একটি সেরা একটি নেটওয়ার্ক, যেখান থেকে আমরা মূলত ডেটিং রিলেটেড কাজ করার জন্য স্ন্যাপচ্যাটটাকে আমরা ব্যবহার করে থাকি। সো আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, অথবা যারা ডেটিং প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট, অথবা হচ্ছে ডেটিং অ্যাডাল্ট মার্কেটিং যারা করতে চান, বা অ্যাডাল্ট নিয়ে যারা মূলত ইন্টারেস্ট আছেন, তারা মূলত স্ন্যাপচ্যাটটাকে পছন্দ করতে পারেন। কারণ স্ন্যাপচ্যাটের মধ্যে মূলত প্রতি মাসে 557 মিলিয়ন ট্রাফিক এখানে ভিজিট করে থাকে। আপনি যখন আপনি স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি মার্কেটিং করতে শুরু করবেন, তখন কিন্তু মূলত আপনি 557 মিলিয়ন ট্রাফিকের মাঝে আপনি আপনার অফারটাকে প্রমোট করতেছেন সেটা আপনি শিওর হতে পারবেন। সো আপনারা যারা স্ন্যাপচ্যাটে মার্কেটিং করতে চান, আমার সেটার উপরে অলরেডি ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে, আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনি এখানে কাজ শিখতে পারবেন এবং আপনি কাজ করতেও পারবেন। সো যারা ডেটিং ইন্টারেস্ট, যারা আছে অ্যাডাল্ট নিয়ে ইন্টারেস্ট আছেন, যারা ওয়েবক্যাম নিয়ে ইন্টারেস্ট আছেন, অথবা যারা হচ্ছে ডেটিং প্রোডাক্টগুলো যেগুলো আমাদের অ্যাফিলিয়েট টাইপের প্রোডাক্ট সেগুলো নিয়ে যারা ইন্টারেস্ট আছেন, তারা স্ন্যাপচ্যাটটাকে আপনি পছন্দ করতে পারেন। আপনি এখান থেকে একটা ভালো মানের ইনকাম, একটা ইনস্ট্যান্ট ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। সো আমরা যদি একটু অ্যানালাইজেশন দেখি, যেখানে মূলত এই ধরনের নেটওয়ার্কগুলো মূলত অ্যানালাইজ হয় না, তবে আমরা তারপরে জানতে পারবো এখানে ট্রাফিক হচ্ছে ইউনাইটেড স্টেটের ট্রাফিক সবচেয়ে বেশি এখানে আছে। সো আপনি আপনার কাজগুলো করা অবস্থায় আপনি ইউনাইটেড স্টেটে আপনার অফারটাকে বেশিরভাগই প্রমোট করতে পারবেন। বন্ধুরা, আমি এখানে 5 নম্বরে যে নেটওয়ার্কটা নিয়ে এসেছি, অথবা আমাদের যে সোশ্যাল মিডিয়াটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপ সম্পর্কে আপনাদের ম্যাক্সিমাম, আমরা সবাই জানি যারা মূলত বাংলাদেশ এবং হচ্ছে আমরা ইন্ডিয়ান পার্সন, তারা কিন্তু সবাই হোয়াটসঅ্যাপ সম্পর্কে আমাদের একটা ধারণা সবারই রয়েছে। সো আপনি যদি হোয়াটসঅ্যাপ নিয়ে যদি কাজ করতে চান, আপনি যদি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে চান, যেখানে আমাদের বিভিন্ন রকমের টুলস রয়েছে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করার জন্য, যে বিভিন্ন রকমের টুলস, বিভিন্ন রকমের সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে মূলত হোয়াটসঅ্যাপে মার্কেটিং করা যায়। আর আপনার হোয়াটসঅ্যাপে যদি আপনি SMS সেন্ডিংয়ের মার্কেটিংটা করেন, তাহলে আপনি মূলত ভালো মানের একটা ইনকাম জেনারেট এখান থেকে করতে পারবেন। আর
হোয়াটসঅ্যাপে মূলত যেই পার্সনগুলো এখানে ভিজিট করে, এখানে মূলত প্রতি মাসে 2 বিলিয়নের ওভার ট্রাফিক এখানে ভিজিট করে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে। তো আপনি যখন হোয়াটসঅ্যাপে মার্কেটিং শুরু করবেন তখন আপনি মূলত 2 বিলিয়ন ট্রাফিকের মধ্যে আপনি আপনার অফারটাকে প্রমোট করতে পারবেন। সো আমরা যদি এটার একটু অ্যানালাইসটা দেখি যে এটা কোন কান্ট্রির পার্সন এখানে সবচেয়ে বেশি ভিজিট করে, তো আমরা দেখতে পাচ্ছি এটা দেখা যাচ্ছে না, মানে সিমিলার ওয়েবকে এটা পারমিশন দিচ্ছে না। সো তারপর আমরা জানি এখানে ইউনাইটেড স্টেটের পার্সন সবচেয়ে বেশি ভিজিট করে, তবে আপনাকে কোনো কোনো সময় হয়তো বা ইন্ডিয়ান পার্সনরা অথবা ব্রাজিলের পার্সনরা আপনাকে ডিস্টার্ব করতে পারে। তো আপনি এখানে মার্কেটিং করার ক্ষেত্রে আপনার ভালো মানের গ্রুপ আপনাকে চুজ করতে হবে, যেই গ্রুপগুলোতে আপনি 100% ইনকাম করতে পারবেন। আর এখানে মার্কেটিং করার জন্য আপনি যেই অফারগুলো এখানে চুজ করবেন সেটা হচ্ছে, প্রথমে আমি বলবো ডেটিং, আপনি ডেটিং অফারগুলো এখানে ভালো কনভার্ট করাতে পারবেন। তারপর হচ্ছে ক্যাসিনো টাইপের অফার এখান থেকে ভালো কনভার্ট করাতে পারবেন। এছাড়া আপনি বিজনেস টাইপের যে অফারগুলো আছে সেগুলো কনভার্ট করাতে পারবেন। এর মধ্যে আপনি আরও কনভার্ট করাতে পারবেন সেটা হচ্ছে জব রিলেটেড কোনো অফার আপনার কাছে যদি থাকে, আপনি সেই জব সিকিং দিয়ে আপনি যদি মার্কেটিং করেন তাহলে আপনি ভালো মানের একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। তাছাড়াও আপনি এখানে আরও ভালোভাবে মার্কেটিং করতে পারবেন সেটা হচ্ছে বিউটি অ্যান্ড হেলথ টাইপের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি একটা মোটামুটি একটা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে 6 নম্বরের যে নেটওয়ার্কটা আমাদের রেখেছি যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটা সেটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট। আপনি এখানে পিন্টারেস্টটা দেখতে পাচ্ছেন, পিন্টারেস্ট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক যেখানে আপনি 100% অ্যাক্টিভ ট্রাফিক পাবেন, যেগুলো হচ্ছে 100% ইউএসএ ট্রাফিক। কারণ এখানের মধ্যে আমরা যে পিনগুলো সাবমিট করে থাকি সেই পিনগুলো মূলত একদম ইউএসএর পার্সনরা এখানে দেখতে আসে। আর এখানে আপনি পিন্টারেস্টে কাজ করার জন্য আপনি যে অফারগুলো চুজ করবেন সেটা হচ্ছে এখানে আপনি হেলথ অ্যান্ড বিউটি টাইপের অফারগুলো খুব ভালো মানে এখানে আপনি কাজ করতে পারবেন। এবং হেলথ অ্যান্ড বিউটির যদি কোনো প্রোডাক্ট থাকে আপনার কাছে পার্সোনাল প্রোডাক্ট, সেগুলো আপনি এখানে সেল করতে পারবেন। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ইবুক টাইপের যে অফারগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। ভিডিও টিউটোরিয়াল দিয়ে যদি কোনো প্রোডাক্ট থাকে আপনার কাছে যেগুলো আপনি ভিডিও টিউটোরিয়ালের আন্ডারে আপনি কাজ করবেন তাহলে আপনি এখানে কাজ করতে পারেন। এছাড়া আপনি যে কোনো ব্লগিং নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি পিন্টারেস্টটাকে চুজ করতে পারেন। আর পিন্টারেস্টের মধ্যে সবচেয়ে বেশি যারা ভিজিট করে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের পার্সন। আপনি যখন মার্কেটিং করবেন এখানে প্রতি মাসে ভিজিট করে ট্রাফিক সেটা হচ্ছে 444 মিলিয়ন। এখানে 444 মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এখান থেকে বিভিন্ন রকমের তথ্য জানে। সো আপনি যদি মার্কেটিংটা শুরু করেন তাহলে আপনি মূলত 444 মিলিয়ন ট্রাফিকের মাঝে আপনি আপনার মার্কেটিংটা করতে থাকবেন এবং সেটা 100% ইউনাইটেড স্টেটের পার্সনদের মাঝে। বন্ধুরা, আমি 7 নম্বরে যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের মূলত লিঙ্কডিন। তো আপনারা ম্যাক্সিমাম মানুষ, আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা আমরা যারা টুইটার ব্যবহার করে থাকি অথবা আমরা যারা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, তারা বেশিরভাগ লিঙ্কডিনের সাথে সম্পর্কিত। সো আপনি যদি লিঙ্কডিনে মার্কেটিং করতে চান তাহলে আপনি খুব ইজিলি লিঙ্কডিনের মধ্যে আপনি জব রিলেটেড অফারগুলো নিয়ে খুব ভালো মানের একটা আপনি মার্কেটিং করতে পারবেন। এখানে জব রিলেটেড অফার এবং হচ্ছে আমাদের যে কোনো ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং টাইপের অফারগুলো এবং হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্ট টাইপের অফার এবং হচ্ছে সফটওয়্যার যেমন অ্যান্টিভাইরাস টাইপের অফারগুলো আপনি খুব ভালো মানে এখানে কনভার্ট করাতে পারবেন। সো আপনারা যারা এই ধরনের অফারগুলো নিয়ে মূলত জব রিলেটেড অফারগুলো নিয়ে যারা এখানে কাজ করতে চান তাহলে তারা আপনি এখান থেকে লিঙ্কডিনে আপনি আপনার মার্কেটিংটা শুরু করে দিতে পারেন, যেখান থেকে আপনি ভালো মানের যে ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। লিঙ্কডিনকে যদি আমরা একটু অ্যানালাইজ করে দেখি, এখানে এটা অ্যানালাইজ করা যাচ্ছে না কিন্তু আমরা ইজিলি জানি যে লিঙ্কডিনে মূলত 424 মিলিয়ন ট্রাফিক এখানে মান্থলি ভিজিট করে থাকে। সো আপনি যখন এখানে কাজ করবেন সেখানে মধ্যে আপনি 440 মিলিয়ন ট্রাফিকের মাঝে আপনি আপনার অফারটা প্রমোট করতে পারবেন। আর এখানকার 440 মিলিয়ন ট্রাফিকের মধ্যে 400 মিলিয়ন হচ্ছে ইউনাইটেড স্টেটের পার্সন। সো আপনি যদি এখানে মার্কেটিং শুরু করেন তাহলে টোটালিভাবে আপনি ইউনাইটেড স্টেটে মার্কেটিং করতেছেন এটা আপনার কাছে মনে হবে এবং আপনি ভালো মানের একটা ইনকাম জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আপনাদের জন্য আমি 8 নম্বরে যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটা রেখেছি বা আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা রেখেছি মার্কেটিং করার জন্য সেটা হচ্ছে আমাদের টুইস্ট। তো জানেনই না যে টুইস্ট নামে কোনো একটা ওয়েবসাইট বা হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া রয়েছে যেটা মূলত আমাদের টিকটকের মতো একটি প্ল্যাটফর্ম বা হচ্ছে আমাদের যে স্ন্যাক্স ভিডিওর মতো একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি আপনার যে শর্ট শর্ট ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি পোস্ট করতে পারবেন এবং আপনি চাইলে চ্যাটিং করতে পারবেন যে কোনো মানুষের সাথে এবং আপনি এখানে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এভাবে করে আপনি ভালো মানের একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। সো টুইস্ট হচ্ছে আপনাদের কাছে নতুন একটা সাইট মনে হলো, এটা একটা ভাইরাল একটা সোশ্যাল মিডিয়া যেটা আমাদের টিকটকের মতো ভাইরাল একটা সোশ্যাল মিডিয়া। সো আপনারা এই টিভি টাইপের এই সোশ্যাল মিডিয়া থেকে খুব ভালো মানের একটা ইনকাম আপনি একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন এখানে ভিডিও আপলোড করে, শর্ট শর্ট ভিডিও এবং হচ্ছে আপনি টিকটকে যেভাবে করে মার্কেটিং করতে হয় সেই টাইপে মার্কেটিং করে এখান থেকে আপনি ভালো মানের এখান থেকে ট্রাফিক আপনি ম্যানেজ করতে পারবেন। আর এখানে প্রতি মাসে ভিজিট করে 140 মিলিয়ন ট্রাফিক। আপনি যদি এখানে মার্কেটিং শুরু করে দেন তাহলে আপনি 140 মিলিয়ন ট্রাফিকের মাঝে আপনি আপনার অফারটাকে প্রমোট করতে পারবেন খুব ইজিলি। এটাকে যদি যখন আমরা একটু ভিজিট করে দেখতে পাচ্ছি বা এটাকে আমরা যখন একটু অ্যানালাইজ করে দেখলাম, এখানে 62%
লোক এখানে কিন্তু মূলত ইউনাইটেড স্টেটের। আপনি যখন এখানে কাজ শুরু করবেন তখন আপনি 20% ব্যক্তি পাবেন ইউনাইটেড স্টেটের মানুষ, এবং জার্মানি, রাশিয়ান, ফ্রান্স যেই কান্ট্রিগুলো আপনার সিপিএ মার্কেটিং করার জন্য 100% টার্গেটেড। সো আপনি এখানে যখন কাজ করবেন তখন অন্য কোনো কান্ট্রির পার্সন আপনার কাছে আসবেই না, আপনি 100% ইউনাইটেড স্টেট, জার্মানি, রাশিয়ান, ফ্রান্স এই ধরনের মানুষের কাছে আপনি মার্কেটিং করতে পারবেন। সো এখানে আপনি মার্কেটিং করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি চুজ করবেন, যেই নিশ নিয়ে আপনি মার্কেটিং করবেন, এখানে আপনি প্রথম পর্যায়ে যেহেতু আমাদের এখানে ভিডিও নিয়ে মার্কেটিং করতে হবে, সো আমরা এখানে গেমস টাইপের যে অফারগুলো রয়েছে সেইগুলো আমরা এখানে চুজ করতে পারি, যে আমি কোনো গেমস রিলিজ করতেছি বা কোনো গেমস খেলা নিয়ে কীভাবে করে খেলতে হয় এই গেমস টাইপের অফারগুলো আপনি চুজ করতে পারেন। এবার হচ্ছে আপনি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে যদি আপনি কাজ করেন প্রোডাক্ট নিয়ে, তাহলে আপনি ভালো মানের একটা ইনকাম জেনারেট করতে পারবেন এখান থেকে। এবং যদি আপনি চাইলে এখানে ডেটিং নিয়েও এখানে কাজ করতে পারেন, আপনার যদি ভালো লাগে এখানে ডেটিং নিয়ে খুব ভালো মানের কাজ করা যায়। এরপর হচ্ছে আপনি এখানে আরও কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার যদি কোনো একটা কোম্পানি থাকে সেই কোম্পানির সেই প্রোডাক্টগুলো আপনি এখানে সেল করতে পারবেন, এবং তাছাড়া আপনি এখানে আরও ভালো কাজ করতে পারবেন। টোটাল এখানে টোটালিভাবে হচ্ছে গেমস বা টেক নিয়ে কাজ করলে ভালো কাজ করা যায়। সো আপনারা যারা টিকটকে মার্কেটিং করতে জানেন তারা টুইস্টের মধ্যে মার্কেটিং করতে পারবেন। আর এখানে প্রতি মাসে ভিজিট করে 140 মিলিয়ন ট্রাফিক। সো আপনি যখন প্রমোট করবেন আপনার অফারগুলো, আপনি এখানে 140 মিলিয়ন ট্রাফিকের মাঝে আপনি আপনার অফারগুলোকে প্রমোট করতে পারবেন, এবং যেগুলো 100% ইউনাইটেড স্টেটের পার্সন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি 9 নম্বরে যে ট্রাফিক সোর্সটা রেখেছি বা আমাদের যে সোশ্যাল মিডিয়াটা আমি রেখেছি সেটা হচ্ছে আমাদের টাম্বলার। টাম্বলারের ব্যাপারে আপনাদের অনেকেরই ধারণা নেই, কারণ অনেকেরই এখানে ধারণা নাও থাকতে পারে, কারণ এটা ততটা কিন্তু আমাদের দেশে ততটা আসলে ভাইরাল না, বা আমাদের দেশে এটা ট্রেন্ডিংয়ে নেই, কিন্তু এটা ট্রেন্ডিংয়ে রয়েছে ইউনাইটেড স্টেটে। আপনারা যারা মূলত ভিডিও নিয়ে কাজ করে থাকেন বা বিভিন্ন রকমের যে অফার নিয়ে কাজ করে থাকেন, যেমন আমি বলবো ডেটিং টাইপের অফারগুলো নিয়ে যারা কাজ করে থাকেন তাদের জন্য, মানে জাস্ট ফ্রেন্ডশিপের জন্য ডেটিং অ্যাডাল্ট এগুলো নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য টাম্বলারটা খুবই খুবই ভালো। এখানে মূলত মানুষেরা আসে নিজেদের মিট করার জন্য, নতুন নতুন পার্সনদের সাথে মিট করার জন্য। সো ডেটিং টাইপের যে অফারগুলো রয়েছে সেগুলো আপনি খুব ইজিলি টেম্বলের মধ্যে আপনি চাইলে অ্যাড করতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন। তাছাড়া আপনি আরও কাজ করতে পারবেন, আপনার যদি কোনো নিজস্ব যদি কোনো প্রোডাক্ট থাকে, আপনার যদি কোনো যে পোষ্য প্রাণী থাকে সেই প্রোডাক্ট যদি পান, অথবা হেলথ অ্যান্ড বিউটি নিয়ে যদি আপনি এখানে কাজ করেন, তাহলে আপনি ভালো মানের একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। তো আমরা এখানে জানি যে টিম্বালের মধ্যে প্রতি মাসে 135 মিলিয়ন ট্রাফিক এখানে ভিজিট করে থাকে। সো আপনি যখন কাজ করবেন তখন আপনি আপনার ট্রাফিকের মাঝে 135 মিলিয়ন ট্রাফিকের মাঝে আপনি আপনার অফারটাকে প্রমোট করে দিতে পারবেন, এবং আপনি এখান থেকে একটা ভালো মানের ইনকামও জেনারেট করতে পারবেন। আমরা যদি এটাকে একটু অ্যানালাইজ করে দেখি যেখানে কোন দেশের ট্রাফিকগুলো সবচেয়ে বেশি ভিজিট করে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের সবচেয়ে বেশি ভিজিট করে হচ্ছে ইউনাইটেড স্টেটের পার্সন, যে এখানে কান্ট্রি ব্যাঙ্কিংয়ে 27 নম্বরে আছে ইউনাইটেড স্টেট 87 নম্বরে। এখানে প্রথমে আপনি দেখতে পাবেন এখানে ফার্স্ট হচ্ছে ইউনাইটেড স্টেটের পার্সন সবচেয়ে বেশি 46%, তারপর হচ্ছে এখানে ইউনাইটেড কিংডমের পার্সন, তারপর হচ্ছে ক্যানাডার পার্সন, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান, তারপর হচ্ছে জার্মানি। সো আমরা মার্কেটিং করার জন্য, সিপিএ মার্কেটিং করার জন্য আমাদের টপ 10 যেই অথবা টপ 5 যে কান্ট্রি রয়েছে সেইগুলোর মধ্যেই কিন্তু এই টেম্পলারটা আছে। সো আপনি যদি টেম্পলারে মার্কেটিং করেন তাহলে আপনি আপনার 100% ইউনাইটেড স্টেটের পার্সন অথবা আপনার টার্গেটেড ট্রাফিকের কাছে আপনি আপনার অফারটাকে পৌঁছে দিতে পারবেন, যেখানে অন্য কোনো কান্ট্রির ট্রাফিক আপনাকে মোটেও কিন্তু ডিস্টার্ব করবে না, আপনি একদম ইজিলি ফ্রিতে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন। বন্ধুরা, আমরা আমাদের ফাইনাল আমাদের লাস্ট যেই ট্রাফিক সোর্সটা আমি আপনাদের দেখাবো বা আমাদের সোশ্যাল মিডিয়াটা দেখাবো, এটা হচ্ছে আমাদের ম্যাস্টোডন। ম্যাস্টোডন হচ্ছে একটি ওয়েবসাইট বা হচ্ছে একটি এখানে ব্লগিং করার মতো একটি ওয়েবসাইট, যেটা আমাদের কিওরার মতো। আপনারা যারা কিওরা সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা কিওরাতে যেভাবে করে কাজ করা হয় বা যেভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সেম একই রকমভাবে এখানে মার্কেটিং করা যায়। ফেসবুক, কিওরা, টুইটার এই জিনিসগুলো মোটামুটি একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে মূলত ব্লগিং করা হয় অথবা মূলত হচ্ছে যেখানে আনসার অ্যান্ড কোশ্চেন এই টাইপের কিছু আছে, কিন্তু এটাতে আপনি চাইলে ফেসবুকের মতো কাজ করতে পারবেন, লাইক কমেন্ট করে আপনি এখানে কিন্তু মার্কেটিং করতে পারবেন। সো আপনারা যারা 100% ইউনাইটেড স্টেটের পার্সনদের মধ্যে আপনার অফারগুলিকে পৌঁছে দিতে চান তারা ম্যাস্টোডন ব্যবহার করতে পারেন। আর ম্যাস্টোডনটা হচ্ছে মূলত এরকম একটা ওয়েবসাইট যেখানে প্রতি মাসে 2.5 মিলিয়ন ট্রাফিক এখানে ভিজিট করে থাকে। সো আপনি যখন এখানে কাজ করবেন তখন আপনি আপনার অফারগুলিকে 2.5 মিলিয়ন ট্রাফিকের মাঝে আপনি চাইলেই এখানে কিন্তু সেটা শেয়ার করে দিতে পারেন। আর এখানে আপনি যে নিশ নিয়ে কাজ করলে ভালো একটা ফল পাবেন সেটা হচ্ছে আপনি এখানে নিতে পারেন যে কোনো কোশ্চেন টাইপের অফার, যেমন আপনার ধরেন হেলথ অ্যান্ড বিউটি এই ধরনের অফার নিতে পারেন, আপনি নিতে পারেন কোনো বিজনেস ক্যাটাগরির কোনো একটা জিনিস যেটা আপনি ব্যবহার করতে পারেন, এবং আপনি এখানে নিতে পারেন কোনো ক্রিপ্টো ওয়ালেট ব্যাপারে আপনি নিতে পারেন, এবং এখানে নিতে পারেন আপনি এখানে আরও যে ব্যাপারগুলো আপনি যে কোনো প্রোডাক্ট টাইপের অ্যাফিলিয়েট টাইপের যে অফারগুলো রয়েছে সেগুলো নিতে পারেন। এখানে আপনি ডেটিং নিয়েও কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনি এখানে কাজ করতে পারবেন। আমরা যেটাকে একটু ভিজিট করে দেখি যেটার বর্তমান অবস্থাটা কী আছে, এখানে কোন ট্রাফিকগুলো সবচেয়ে বেশি আছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে কান্ট্রি র্যাঙ্কিং হচ্ছে এখানে ইউনাইটেড স্টেট। আপনি দেখতে পাবেন যে প্রথম
প্রথম নেই, এখানে যদি আমরা একটু কান্ট্রিটা দেখি, দেখেন এখানে 29% পার্সন হচ্ছে এখানে ইউনাইটেড স্টেটের, এবং হচ্ছে তারপরে জার্মানি, তারপরে হচ্ছে ইউনাইটেড কিংডম, তারপর আয়ারল্যান্ড, তারপর হচ্ছে ফ্রান্স। সো আমাদের সিপি মার্কেটিং করার জন্য যে টার্গেটেড ফার্স্টটি কান্ট্রি রয়েছে, সেই টার্গেটেড ফার্স্টটি কান্ট্রি কিন্তু মূলত এখানে রয়েছে, এখানে টপ র্যাঙ্কে রয়েছে। সো আপনারা যখনই আপনার অফারগুলো প্রমোট করবেন, তখন আপনি 100% শিওর হয়ে যেতে পারবেন যে আপনার অফারটা ইউনাইটেড স্টেটের অথবা জার্মানি পার্সনদের কাছে পৌঁছে গেছে, আপনি এখানে কাজ করতে পারবেন ইজিলি কোনোরকম কোনো প্রবলেম ছাড়া। সো আমি আপনাদেরকে 10টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখালাম যেগুলোতে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন, আপনার কোনোরকম কোনো খরচ হবে না, কোনো ইনভেস্ট করতে হবে না, এবং আপনারা দ্বারা এখানে কাজ করে আপনি খুব অল্প সময়ে খুব বেশি পরিমাণে একটা আর্ন করতে পারবেন আমি আশা করি। তো আপনাদের যদি এই অ্যাকাউন্টগুলোতে কীভাবে করে কাজ করা হয় বা এগুলোতে কীভাবে করে মার্কেটিং করা যায় সেই বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আনসার পেয়ে তারপর হচ্ছে মূলত আমি এইগুলোতে কীভাবে করে কাজ করতে হয় সেগুলোর উপরে ফাইনাল ভিডিও আমি আপলোড করে দেবো, এবং সেই ভিডিওতে আপনি দেখে 100% কাজ করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আনসার করব। তো আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।